প্রেগনেন্সি চলাকালীন উনি যে কয়টা রোজা পাবেন একটা রোজা রাখতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আসলে মাসালার চেয়ে বেশি হলো ওনার ফিজিক্যাল ডিমান্ডটা কি। ডাক্তার যদি সাজেশন দেন যে আপনি যদি এখন রোজা পালন করতে যান তাহলে আপনার এবং আপনার গর্ভস্থিত সন্তানের কোনো ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে, এরকম ক্ষতি হওয়ার যদি কোনো আশঙ্কা থাকে তাহলে তিনি রোজা রাখবেন না, এখন রাখবেন না, এখন রাখবেন না, পরবর্তীতে যখন স্বাভাবিক হবেন এটা 2 মাস 3 মাস 4 মাস পরে অর্থাৎ যখন ওনার সুবিধাজনক সময় আসবে তখন সেটা তিনি কাজা করে নেবেন। আর যদি গর্ভবতী সন্তানের তেমন কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, ওনারও ফিজিক্যাল কোনো ডিসঅর্ডার এরকম নেই বা ওনারও শারীরিক মানে ক্ষতি হওয়ার কোনো শঙ্কা নেই, অথচ উনি মানে সুস্থ আছেন, রোজা রাখলে রাখতে পারবেন, এমনটি যদি হয় তাহলে তিনি রোজা রাখতেও পারেন। এটা নির্ভর করবে ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপরে। এখান থেকে আমরা মানে ওই বিষয়গুলো না জেনে ডাইরেক্ট কোনো মানে মশলা বা কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়াটা ঠিক হবে না। আমরা পরামর্শ দিব, আপনি ভালো কোনো একজন গাইনি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন, তো জিজ্ঞেস করেন কী অবস্থা, আমি এই অবস্থায় কি রোজা রাখতে পারবো কিনা। যদি কোনো কারণে সামান্যতম সন্তানের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আপনার শারীরিক কোনো রিস্ক হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ইসলাম সুযোগ দিয়েছে যে আপনি রোজা না রেখেও পরবর্তীতে আপনি এটা কাজা করে নিতে পারবেন। সুতরাং ওভার রিস্ক নিয়ে রোজা রেখে নিজেকে ক্ষতির মধ্যে নিয়ে আসা কিংবা গর্ভস্থিত সন্তানকে ক্ষতির মধ্যে নিয়ে আসা, এটা ইসলাম এই বিষয়টা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা সুন্দর নয়। আর পরের অংশ ডেলিভারির পরে তো উনি ওইগুলো যতটা বাকি থাকে পরে কাজা করবেন। ডেলিভারি হওয়ার পরে তো উনি অনেকদিন পর্যন্ত রমজান পার হয়ে যাবে, উনি স্বাভাবিক হতে, নর্মালি আমরা নেফাস পিরিয়ড 40 দিন ধরি, কারো কম বেশি হয় কিছু, তাহলে যদি মাঝামাঝি ধরি 10-12 দিন পরেও যদি রোজা হয় তাহলে রমজানের পরেও তো আরো 15-20 দিন চলে যাবে, অর্থাৎ সব কিছু শেষ করে উনি যখন স্বাভাবিক হবেন তখন যখন রোজা রাখার মতো শারীরিক স্ট্রেংথ ওনার চলে আসবে তখন যে কয়টা রোজা ভাঙা যাবে একটা রোজা তিনি রেখে নেবেন।